প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী, দেখো তোমরা বোর্ড দেখা যাচ্ছে, দেখো ষষ্ঠ শ্রেণী আজকে আমরা সরলীকরণ করবো। অধ্যায় হচ্ছে 4.3। তোমরা তোমাদের সামনে যাদের সামনে বই আছে বইটা বানাও। তোমরা 4.3 হলো ষষ্ঠ শ্রেণী সাধারণ গণিত, আমরা আজকে অবশ্যই 4.3 করবো। দেখো 4.3-এ তোমাদের পাঠ্য বই 41 নম্বর একটা সৃজনশীল ম্যাথ আছে, কেমন ওই সৃজনশীল ম্যাথটা দেখো তোমরা। যদি বইটা দেখানো বোঝা না যায় একটু ছোট করে দেখছি, তো আমাদের স্পেস কম, তোমরা বই দেখো 41 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা দেখো, বইটা দেখো অথবা বই দেখো। x² + 3y² - 8xy, y² - 10xy তোমরা বইয়ের সাহায্য নাও, সামনে বই খাতা রাখো, বইয়ে লেখাগুলো যদি বোঝা না যায় বইয়ে দেখো। দুই, রাশি তিনটি যোগ করো ও এক্স ওয়াই সব নির্ণয় করো। এখানে তিনটা রাশি দেওয়া আছে, ওই তিনটা রাশি কি করতে বলছে এবং ওইখানে এক্স ওয়াই এর সব নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ক্ষয়ের প্রশ্ন। গ, আগে স্কেল প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কেল, মানে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, বিয়োগ তৃতীয় রাশি, অর্থাৎ প্রত্যেকটা রাশি বিয়োগ করে। এটা তোমরা বই দেখো, প্রশ্নটা আমি এখানে সংক্ষিপ্ত আকারে রেখেছি, যেহেতু আমাদের বোর্ডে যায় এবং আমি সংক্ষিপ্ত আকারে রেখেছি, তোমরা এটা একটু বই বইয়ে দেখো, পাঠ্য বইয়ে প্রশ্নটা দেখো। আমরা কয় রাস্তা লিখে ফেলছি, তোমরা যারা খাতায় লেখো নাই লিখে নাও,
ভাই এখন তারা লিখতে পারবে না, তোমরা পরে আমাদের ক্লাসগুলো থেকে বা গতকাল থেকে ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে, তোমরা ইউটিউব থেকে আপলোড করে ওটা খুলে নিতে পারবে, পরে দেখে নিতে পারবে। আমরা কোন নাম্বার শেষ করলাম এবার কবে চলে চিহ্ন থাকে কিসে?
সবাই এটা খাতে খুলে নাও এখন যারা করতে পারবো না পরে এটা ইউটিউব থেকে আমরা
গতকাল থেকে ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিচ্ছি, তোমরা ওইখান থেকে করে ডাউনলোড করে এটা করে নিতে পারবে, করে নিতে পারবে। তাহলে আসলে যে তোমরা করার ব্যাপারটা হচ্ছে কোভিড আসলে কিন্তু আছে, সরি এটা আরেকটা কাজ বাকি আছে, এক্স ওয়াই এর সহগ কি নেব বলছি, আমরা তো যোগ করছি, এটা হচ্ছে যোগফল, কেমন এখানে এক্স ওয়াই এর সহগ কত হচ্ছে, যদি এক্স ওয়াই এক্স ওয়াই এর সহগ কত হবে দেখবা এক্স ওয়াই এর সহগ হলো বলতে এক্স এর সহগ কত, যদি এক্স ওয়াই এর সহগ কত আছে 3 সহগ বলতে কি বলতে বলছে কেমন মাইনাস বড় চিহ্ন থেকে কি একটা আছে কোন কাজ করে
তোমরা যারা
এখন বুঝো নাই বা এই অঙ্কগুলোর সাথে করতে পারো নাই, তোমরা পরে ইউটিউব থেকে আমরা ইউটিউবে ক্লাসগুলো আপলোড দিব, তোমরা এখান থেকে ডাউনলোড করে পরে এই অঙ্কটা দেখে নিতে পারবে। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তোমাদের যত সময় যাবে মাসিক পরীক্ষা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই বাসায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, অবশ্যই পড়াশোনা করবে। আর তোমাদের একটা নিউজ দিয়ে দিই, তোমরা যারা এখনো অর্ধবার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ড নাও নাই, তোমরা এই মাসের মধ্যে অর্থাৎ এই নভেম্বরের বেতন পরিশোধ করে প্রসিদ্ধ দেখিয়ে নাস্তিসার সাথে যোগাযোগ করে তোমরা রিপোর্ট কার্ডটা কি করে দিবা, সংগ্রহ করে দিবা। আদারওয়াইজ তোমাদেরকে কর্তৃপক্ষ হয়তো পরে সিদ্ধান্ত নিয়ে এই রিপোর্ট কার্ড যদি তোমরা সংগ্রহ না করো তোমাদেরকে হয়তো জরিমানাও দিতে পারে, বুঝতে পারছো? তো তোমরা এই মাসিক বেতন পরিশোধ করে স্কুলে নভেম্বর পর্যন্ত মাসিক বেতন পরিশোধ করে তোমরা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে রিপোর্টটা সংগ্রহ করে দিবা, না হয় তোমরা পরে ক্লাসে প্রমোশন পাবা না। সবাই অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, আজকে এতটুকুই।